हेलो व्यूअर्स, अस्सलामु अलैकुम। वेलकम जानाच्छि आमार चैनल कुकिंग आर्काइव दीदीते। सबाई केमन आछेन? आशा करछि अनेक भालो आछेन। आज के आपनादेर जन्य निये एसेछि एकटा मजार माछेर रेसिपी, शोल माछेर दो प्याजार रेसिपी। तो चलुन व्यूअर्स देखे नेई रेसिपिटी। 500 ग्राम ওজনের একটি শোল মাছ ভালোমতো লবণ দিয়ে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। নিয়েছি 1.5 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া এবং 1 চা চামচ পরিমাণের হলুদ গুঁড়া, ধনে গুঁড়ো 1 চা চামচ, জিরা গুঁড়া আধা চা চামচ এবং মহরি গুঁড়া আধা চা চামচ। নিয়েছি 1 চা চামচ পেঁয়াজ বাটা, আধা চা চামচ রসুন বাটা এবং আধা চা চামচ আদা বাটা। प्याज कुची 1 कप, टमेटो 1 कप, धने पाता कुची एवं काचा मरीच फेले नियेछि। एबार माछटाके भाजार जोन्नो एर मध्ये आधा चा चामच हलुद गुड़ो एवं आधा चा चामच मरीच गुड़ा और आधा चा चामच लवण दिए माखिए नेछि। এবার একটা ফ্রাই প্যানে তেল নিয়ে নিয়েছি মাছ ভাজার জন্য। মাছগুলোকে এপিটোপিট করে হালকাভাবে ভেজে নিতে হবে, বেশি কড়া করে ভাজা যাবে না। মাছ ভাজা হয়ে গেলে মাছের তেলে পেঁয়াজ কুচি ছেড়ে দিচ্ছি। একটু পর পর নেড়ে নেড়ে পেঁয়াজটাকে ভাজতে হবে। পেঁয়াজটাকেও বেশি ভাজবো না, হালকা ভাজব। একটু বাদামি রং হয়ে আসলেই পেঁয়াজগুলোকে তুলে ফেলছি। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, রসুন বাটা এবং আদা বাটা। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া এবং হলুদ গুঁড়া। একটু নাড়াচাড়া করে সাথে সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি। পানি দেওয়ার পরে মশলাটাকে ভালো মতো নাড়াচাড়া করে নিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া, ধনে গুঁড়া এবং মহরি গুঁড়া। ভালো মতো নাড়াচাড়া করে 1 কাপ পানি দিয়ে দেব এবং পানি দেওয়ার আগে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। 1 কাপ পানি দিয়ে মশলাটাকে ভালো মতো নাড়াচাড়া করে দিচ্ছি এবং ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। দশ মিনিট পর মশলা কষানো হয়ে গেছে এবং তেলটাও উপরে এসে গেছে। একটু নাড়াচাড়া করে এবার একে একে এর মধ্যে হালকাভাবে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার মশলার মধ্যে মাছটাকে হালকাভাবে নেড়ে দিচ্ছি, 2 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 2 মিনিট পরে মাছগুলো কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে একটু পানি দিয়ে দেব। 1 কাপ পানি দিয়ে দিলাম। এই পর্যায়ে ভেজে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ এবং ধনে পাতা কুচি। 5 মিনিটের জন্য থেকে দিচ্ছি। 5 মিনিট পর মাছগুলোকে উল্টে দেব। উল্টে দেওয়ার পর মাছগুলোকে আরো 3 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 3 মিনিট পরে আমাদের রান্না এখন শেষ। তো ভিউয়ার্স দেখলেন তো কেমন করে তৈরি করলাম মজার শোল মাছের দো পেঁয়াজা।
এভাবে রান্না করলে শোল মাছের টেস্টটা হয় দারুণ। বাসায় রান্না করে দেখতে পারেন ভিউয়ার্স। ভিডিওটা কেমন লাগলো আজকে আমাদের কমেন্টে জানাতে পারেন, আর একটা লাইক দিতে ভুলবেন না ভিউয়ার্স, আর শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।